মামা ঘর কব গেলছিলি নাই তো 12 বছর পর যখন মামা ঘর গেলি তখন যাই কি দেখছি কি বলবো নাকি একটুকু বলতে হবে কারণ কমিটির দিয়ে দাদারাই দিয়েছে 85,000 টাকা কথা দিয়েছে যে 1,00,000 টাকার মাল দেব দিয়ে দাও দাদা গানটা শুনো মামা ঘর কারা কারা গেলছো হাত উঠাও না সবাই সবাই যাবে কে রে এবার আমি কি বলছি মামা সিরা লজ্জা করো না এটা আধ্যাত্মিক গান বটে কেমন গান মামির দুধ খাচ্ছে মামা মামির কোলেতে মামা ঘরে দেখলি বাপের কি তো মামা ঘরে যাই আমি কি দেখলি ওই দেখিলে 12 বছর পর গেল বলছে দুধ খাচ্ছে মামা মামির কোলেতে দাদা এটা আমি কবু শুনি নাই আজ কিন্তু আমি শুনবো আর তোমরাও শুনো শুনে দেখ তুই এখন ছোট ছেলা এই মাটিটার নাম বটে জয়পুরা মানে এখানে কোনো 100% সব আছে কোনো আধা নাই সব পুরা এখনকার এ দাদা এখনকার পূজা করা কেমন বউগুলা নতুন নতুন শাড়ি চাই হ্যাঁ পূজা করতে যাচ্ছে হ্যাঁ দেখো এইখানে নিয়েছে পূজার থালা হ্যাঁ দিদি তোমার শাড়িটা কত টাকায় নিলে আমারটার 5,000 জামশেদপুর লাইনেছে নুনুর বাবাই কেউ যায় নাই পূজা করতে সবাই যাচ্ছে ওই যে থালার মধ্যে গড় গড় করছে কে দুটা ছেলে একটা নারকেল একটা কলা নারকেল আর কলাই বজর দিছে নারকেল কাঞ্চে যায় নিয়ে কি হলো দাদা কলাকে বলছে বলছে বলিস না ভাইটি জীবনটা আমার নিয়ে নিল বলছে কেমন পূজা করতে গেল আর যায় নিয়ে বাবার মাথাটাই ভটাস করে আমি সুসু করে লিলি নারকেলটাই বলছে তখন কলাই বলছে ততটুকু রহম আছে আমাকে নিয়ে গেল নিয়ে যায় নিয়ে সিঁদুর দিল কোন রকম মন্দির টলে বিড়াইল না আমার প্যান জামা খুলিয়ে দিল লে এই তো এখনকার পূজা বলি তো মামির দুধ কোন মামাই খেতে ছিল আর কোন ভাগিনা গেলছিল ভাগিনা তো হচ্ছে নারদ আর মামা হচ্ছে শিব একদিন নারদ গেলছিল কৈলাসে ভুল করে যায় দেখছে মা দুর্গার কোলে বসে শিব দুধ খাচ্ছে শিবের নাকের থেকে জন্ম নারদের জন্মে নিয়ে একবার নাই দুবার মা বলে দিয়েছিল শিবকে ওই জন্য হয়ে গেল মা মা দুটা মায়ে কি হয় মামা তো নারদ যখন গেল কৈলাস পর্বতে দেখছে ভোলা বাবা মানে নারদের মামা দুর্গার কোলে বসে দুধ খাচ্ছে কবো কবো ক্যালেন্ডারে দেখে নিতে পারো এটা কখন হয়েছিল যখন সমুদ্র মন্থনে বিষ পান করেছিল তখন বিষের জ্বালাটা মেটাবার জন্য দুর্গাকে মা বলে ডাকিছিল সেই দিন মামির দুধ খাইয়েছিল মামাই সবাই মিলে বলো একবার শঙ্কর ভগবান কি সবাই বলবেন এখানে শিব মন্দিরটা কোথায় আছে দাদা সামনে আছে হ্যাঁ এখানে কালী মন্দির আছে নাকি সব আছে কালী মন্দিরে পাঠা বলি হয় শিব মন্দিরে পাঠা বলি হয় নাই কেনে হয় নাই ওহো বলছে শিব বৈষ্ণব পটে ওই জন্য পাঠা বলি হয় নাই তাহলে কালী মায়ের মন্দিরে যে শিবটা আছে ওটাকে তোমার মামার বেটা ভাই বটো যে পাঠা বলি দিও সবাই হাত তুলে বলবেন যে গানটা দিছি ইউটিউব তো ইউটিউব গুগলের বাপে বলতে পারবে তোমরা দেখেছো কালী মন্দিরে বাবার বুকে চাপে আছে মা তাহলে মা দুর্গার বাহনের কি নাম মাসি বলো কেউ দাঁড়াও তোমরা বলো না মাসির আসি যে গান শুন মা দুর্গার বাহনের কি নাম গো হা সিংহ আর ভোলা বাবার বাহনের কি নাম সার কে বলতে পারবে মা কালীর বাহনের কি নাম হ্যাঁ শিয়াল বলছে শিয়াল হ্যাঁ গো মা কালীর বাহনের কি নাম উটো আর উপায় নাই সবাই বলি মা কালীর বাহনের কি নাম বলছে শিয়াল কবো দেখেছেন কোনোদিন দুর্গাকে দেখেছি সিংহর উপরে ষাঁড়ের উপরে শিবকে দেখেছি মা কালীকে কোনোদিন শিয়ালের উপরে কেউ দেখেছো কার উপর দেখেছো শিবের উপরে
তাহলে ওই শিবটাই কি দোষ করলি যে পাঁঠা বলি তোমরা দিও নাই? ওটা কো তোমাদের কি ছোট জামাই বটো নাকি? ভালো করে শুনে জানো নাকি বয়োজ্যেষ্ঠ মা মাসিরা আছেন, বাবার বুকে মা পা দিয়ে আছে তো সবাই জানে। এবার মায়ের বুকে কবে চেপেছিল ভোলা বাবার ভুটি হচ্ছে 33 কুইন্টল, মা চাপিয়ে দিল কোনো ব্যাপার নাই। আর বাবা যেদিন মায়ের বুকটাই পা দিল, মা কি হইল? জীবটা গেল হাইওয়ে রোড হয়ে। তবে কবে চেপেছিল না, যেদিন সতীকে হারা হয়েছিল, নিজের বউটাকে হারাইছিল শিব, সেই দিন বাবার রাগটা শান্ত করার জন্যে মা কালী পড়েছিল মাটিতে, আর বাবা যেয়ে বুকে পা দিয়েছিল। ওজে সাধু করে গেলাম আমি মামার বাড়িতে, আমি 12 বছর পরে গেলাম যখন মামার বাড়িতে, দেখছি মামির দুধ খাচ্ছে মামা মামির কোলেতে। 12 বছর পরে গেলাম যখন মামার বাড়িতে, দেখলি মামির দুধ খাচ্ছে মামা মামির কোলেতে বসে। আমি দেখে নিয়ে অবাক হলি, আমি দেখে নিয়ে অবাক হলি, গেল মাথা ধরে পণ্ডিত রে, পণ্ডিত রে। দাদা তালে তালে টুকু টুকু হাত তালি হবে, ঠিক আছে? বসুক বসুক, না না বসুক, বসলে শান্তি করে বসবে, দাদা টুকু বসবে, আপনার দয়া করে বসুন একটুকু, আমি বলছি দণ্ডবোধ করে বসলে ভালো হয়। পণ্ডিত রে অজব কথা বলে দেব রে, ও বাউল ভাই অজব কথা বলে দে আমায়, সাধু করে গেলাম আমি মামার বাড়িতে, মামার বাড়িতে, মামার বাড়িতে, দেখে মামির দুধ, মামির দুধ খাচ্ছে মামা, দেহে 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 দেহে, সাধু করে গেলাম আমি মামার বাড়িতে, দেখে মামির দুধ খাচ্ছে মামা, মামির দুধ খাচ্ছে মামা, মামির কোলেতে বসে। পণ্ডিত রে তালে তালে হাত তালি দে, ও বাউল ভাই অজব কথা বলে দেব রে। বা ভাই তোর ভাই তালে তালে হাত তালে, পিছন থেকে গেল মারবে কিন্তু। বাবার বুকে চেপেছে মা, বাবার বুকে মা চেপেছে, এ কথাই আমরা জানি সবে। বাবার বুকে চেপেছে মা, হাতালি কই, বাবার বুকে চেপেছে মা, টুকু টুকু হাতালি হবে, এ কথাই আমরা জানি সবে। পণ্ডিত রে অজব কথা বলে দেব রে, বাউল ভাই অজব কথা বলে দে আমায়, বলে এত তো কারো কাছে বলো না ভাগনা,
কথা লেখাই আছে শিব পুরাণেতে বলনেতে রে আজব কথা